দড়ি আর বাঁশের কাঠামোতে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রাসাদ। বাঁশ দিয়ে নির্মিত পেঁচানো সিঁড়ি, বাঁশের দরজা, বাঁশের জানালা, বাঁশের উপর মাটি দিয়ে তৈরি পাটাতন। আমাদের বুঝতে হবে যে আসলে পরিবেশ বান্ধব স্থাপত্য বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। পরিবেশ বান্ধব স্থাপত্য বললে শুধুমাত্র যে প্রাকৃতিক উপাদান যেমন মাটি, বাঁশ বা কাঠের স্থাপনা শুধু সেটাই না, আমরা চেষ্টা করি যে কোনো স্থানের যে স্থানিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকেও আমাদের স্থাপনার ভিতরে ধারণ করতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাঙ্গির ঈদগাহ নামক স্থানে নজরকাড়া স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যেখানে রয়েছে স্থাপত্য শিল্পে মুন্সিয়ানার ছাপ। মূল ক্যাম্পাসের দৈর্ঘ্য 192 ফিট এবং প্রস্থ 46 ফিট, আর স্থাপনাটির দৈর্ঘ্য 179 ফিট এবং প্রস্থ 20 ফিট। পুরো স্থাপনাটিতে প্রস্ফুট হয়েছে ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে দৃষ্টিকাড়া স্থাপত্য। এখানে মূলত 4 ধরনের বাঁশ ইউজ করা হয়েছে আর কি। আর হচ্ছে কাঠে তালের যে কাঠ, এটাকে লোকাল ভাষায় এরা সাতিশ বলে আর কি। আমরা বিমের জন্য ওই তাল গাছের সাতিশটাকে ইউজ করেছি। আর ছাদে ইউজ করেছি আমরা বেড়া, যেটাকে বলি বাঁশের এক ধরনের বেড়া। আর ফ্লোরে যেটা ইউজ করেছি, ফ্লোরে আগে প্রথমে ব্যাম্বু দিয়ে অর্থাৎ বাঁশ দিয়ে ফ্লোর করে তার উপরে মাটির একটা প্রলেপ দেওয়া হয়েছে। আধুনিক সভ্যতার ইট, কংক্রিট কিংবা লোহা কাঁচের নির্মাণ সামগ্রীকে বাদ দিয়ে এ যেন আবারও বাংলার আদি ঐতিহ্যে ফিরে যাওয়া, বলছিলেন স্থপতি ফাতিহা পলিন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে প্রকৃতির সাথে মেলবন্ধন করে আসলে কিভাবে একটি নান্দনিক স্থাপত্য নির্মাণ করা যায়। পুরো বাড়ি নির্মাণে খুঁজে পাওয়া যাবে না কোনো লোহার পেরেক, সে জায়গায় ব্যবহার করা হয়েছে দড়ি। মেঝের নিচে খালি রাখা হয়েছে যাতে বন্যা হলেই সহজেই পানি যাতায়াত করতে পারে। আবার উপরে রাখা হয়েছে এমন ব্যবস্থা, প্রবল ঘূর্ণিঝড়ও যেন বাতাস চলাচল করতে পারে সহজে। আমরা এই ধরনের ন্যাচারাল ম্যাটেরিয়াল নিয়ে আরো কাজ করতে চাই। আর হচ্ছে আমরা দুর্যোগপূর্ণ যদি বাসস্থান করার সুযোগ থাকে আমরা সেগুলো করতে চাই। খাবার ঘরে রয়েছে বাঁশ দ্বারা নির্মিত টেবিল এবং বসার জায়গা। খাবারের মেনুতে মাটির চুলায় রান্না করা মাছ মাংস তো আছেই, রয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত চালের ভাত, তরি তরকারি, আর খেতে বসলে সামনে আসবে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। খাবারটা অসাম ছিল, মানে খুবই সুন্দর, মজা ছিল, খুবই সুস্বাদু ছিল, আর পরিবেশনের ব্যাপারটাও খুব ভালো লেগেছে। এখানে থাকার ঘরগুলোও নির্মিত হয়েছে বাঁশ দিয়ে, যেখানে কোনো খাটিয়া নয়, বাঁশে তৈরি মেঝেতে তোষক পেতে রয়েছে ঘুমানোর ব্যবস্থা। একইভাবে রয়েছে প্রশস্ত সভাকক্ষ, শীতল পাটিতে বালিশে আয়েস করে বসে সভা করার ব্যবস্থা তো রয়েছেই, সেই সাথে পুরুষ ও নারীর জন্য নির্মিত দুটি স্নান ঘরেও রয়েছে বাঁশের ব্যবহার। এখানে যে কাজটা আমরা করি সেটা হলো ছুঁয়ে দেখার অনুভূতি, বা আমি আসলে কি অনুভব করতে পারছি বা কি এক্সপিরিয়েন্স করছি। এখানে আমরা আমাদের যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি এগুলোর রাফনেস, সফটনেস, এগুলো যে ছুঁয়ে দেখার যে অনুভূতিটা, এটা মেইনটেইন করার জন্য আমরা যেটা করি আমরা র ম্যাটেরিয়ালটাকেই এখানে ইউজ করি। বাড়ির সামনে রয়েছে বাঁশের বেড়ায় ঘেরা সবুজ চত্বর, যেখানে রয়েছে বাঁশের চটি দিয়ে তৈরি বিশ্রামের জায়গা। পাটে তৈরি দোলনায় মায়ের হাতের মৃদু স্পর্শে দোল খাওয়া শিশুর আনন্দে সৃষ্টি হয়েছে স্বর্গীয় দৃশ্য। বাঁশটা আসলে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রকৃতির নিবিড় নীরবতায় প্রাকৃতিক আবাসে বসে বিষমুক্ত খাবার খেতে অনেকে ছুটে আসছেন এখানে। নগরের কোলাহল আর যান্ত্রিক জীবন এড়িয়ে সেখানে এসে তারা খুঁজে পান স্বস্তির নিঃশ্বাস। একেবারে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য প্রকৃতি থেকে নেয়া যে উপাদান, বাঁশ দিয়ে যেভাবে এত বড় একটা স্থাপনা করা এবং সেটা আরামদায়ক একই সাথে। অনেক জায়গায় গেছি, অনেক রিসোর্টে গেছি, কিন্তু এরকম রিসোর্ট আমি কোথাও দেখিনি। আর এখানে খাবারের এত সুন্দর একটা মান। আশেপাশে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় রাজধানীর অদূরে রূপনগরের এই রূপগাঁও হয়ে উঠেছে কাছে দূরের কিছু মানুষের প্রাকৃতিক বিনোদন কেন্দ্র।